হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি। ম্যাঙ্গো শেপ প্লেটের মধ্যে রয়েছে ম্যাঙ্গো সন্দেশ বা আমের সন্দেশ। পাকা আম দিয়ে তৈরি হয়েছে এই সন্দেশ। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকা আম দিয়ে তৈরি এই সন্দেশের রেসিপি। আম নিজেই অত্যন্ত সুস্বাদু ফল, আর সেটা দিয়ে তৈরি সন্দেশ যে অত্যন্ত সুস্বাদু হবে সেই বিষয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। এখন আমি তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি আমের তৈরি সন্দেশ। দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু অসুবিধা হচ্ছে, কেননা আলোটা রিফ্লেক্ট করছে, দেখতেই পাচ্ছ। সেই কারণে একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখো এবার কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, আর রঙটা দেখেছো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, কেননা ফুড কালার আমি খুব একটা পছন্দ করি না। ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য দেখো দুটো আম বা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। ফার্স্টে আমটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। দেখতেই পাচ্ছ আমটা কেটে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমের এই টুকরোগুলো আমি মিক্সারে দিয়ে আমের পিউরি তৈরি করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে আমের পিউরি তৈরি করা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তৈরি করা আমের পিউরি। এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। তবে মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুযায়ী। চিনিটাও দিয়ে দিচ্ছি আমের মধ্যে। এবার ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। আমি আম দিয়ে চিনিটা নাড়ছি কিন্তু লো ফ্লেমে। দেখাই যাচ্ছে আমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, তবে খুব বেশি ঘন করব না, তাহলে কিন্তু ছানার সাথে মাখা যাবে না। সেই কারণেই এই অবস্থাতেই রেখে দিচ্ছি, এটাই আস্তে আস্তে একটু ঘন হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করব। দেখো দুধ দিয়ে দিয়েছি কড়াইতে। এবার দুধটা যখন নাকি একটু ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। ইচ্ছে করলে তোমরা অন্যান্য যেভাবে ছানা তৈরি করা যায় সেভাবে করতে পারো। তার জন্য তোমরা ইউজ করতে পারো ভিনিগার কিংবা ছানা কাটার পাউডার। তো আমি লেবুর রসটা দিয়েই করছি। যেহেতু লেবুর রস দিয়ে করছি একটু টক টক হবে, তাই আমি কিন্তু ছানাটা একটু জল দিয়ে ধুয়ে নেব, অর্থাৎ ছানা তৈরির পরে ছানার ওপরে একটু জল ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ দুধটা ফুটে এসছে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেছে, দুধটা ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে খুব সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি ছানাটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু কাপড়ের মধ্যেও করতে পারো, তবে তোমরা নিশ্চয় জানো যে আমি ছাঁকনির মধ্যেই করে নিই। এবার আমি জল দিয়ে দিচ্ছি যাতে টক ভাবটা চলে যায়। এবার ভালো করে আমি জলটা ছেঁকে নিচ্ছি যাতে ছানাতে একদম জল না থাকে। আর এই অবস্থায় আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো, অ্যাটলিস্ট 30 মিনিটসও রাখবোই। 30 মিনিট পরে এসে গেলাম। দেখো ছানাটা কিন্তু এবার অনেকটাই জল ঝরে গেছে দেখা যাচ্ছে। এবার আমি ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছানাটা খুব ভালোভাবে আমি ডোলে নেব হাতের সাহায্যে, যতক্ষণ পর্যন্ত না সিল্কি টেক্সচার আসছে। দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে গেছে, অর্থাৎ সিল্কি টেক্সচার চলে এসছে। ছানাটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এখন আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এই যে এইরকম যে বাটি দেখতে পাচ্ছ তার হাফ বাটি চিনি আবার দিয়ে দিচ্ছি। আর এই যে ছানাটা দেখতে পাচ্ছ ছানাটার হাফ ছানা আমি নিচ্ছি, এই হাফ ছানাটা দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। চিনির সাথে ছানাটা খুব ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি। ছানাটা খুব ভালোভাবে মিক্সড আপ হয়ে গেছে চিনির সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরি। আমি 2 টেবিল স্পুন ম্যাঙ্গো পিউরি দিচ্ছি, ইচ্ছে করলে তোমরা বেশিও দিতে পারো। এবার ম্যাঙ্গো পিউরি দিয়ে ওর ভালো করে ছানাটা মিক্সড আপ করে নিচ্ছি। দেখাই যাচ্ছে ম্যাঙ্গো পিউরি দিয়ে খুব ভালোভাবে ছানাটা মিক্সড আপ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীর। ইচ্ছে করলে তোমরা খোয়া ক্ষীর দিতে পারো কিংবা মিল্ক পাউডার দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি বাড়িতে তৈরি করে রাখা ক্ষীর। দেখো এটা হচ্ছে বাড়িতে তৈরি করে রাখা ক্ষীর। এই ক্ষীরটা এখন আমি দিয়ে দিচ্ছি। ক্ষীরটা দিচ্ছি তার কারণ টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে, সেই কারণে ক্ষীরটা দিয়ে দিলাম।
2 টেবিলস্পুন ক্ষীর দিলাম। এবার ক্ষীরের সাথে খুব ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছো ক্ষীর দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি ছানা। বাকি ছানা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আবার মিক্সড আপ করে নিচ্ছি। এবার কন্টিনিউ আমাকে নেড়ে যেতে হবে, তার কারণ যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়তে হবে। আর রান্নাটা কিন্তু করছি আমি লো ফ্লেমে। এখন দেখতে পাচ্ছ কড়াই থেকে উঠে আসছে, তার মানে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর অনেকটা ঠান্ডা হয়ে এসছে, পুরোটা কিন্তু ঠান্ডা হয়নি। তবে এই অবস্থাতে আমাকে এখন সন্দেশের শেপ দিয়ে নিতে হবে। আর কি কি লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ আমের বোটাটা তৈরি করার জন্য, আর পাতা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমন্ডস, ইচ্ছে করলে তোমরা পিস্তা বাদামও নিতে পারো। তো আমি দু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি নিচ্ছি ইচ্ছে করলে নানা রকম শেপ দিতে পারো, দেখি আমি কি শেপ তৈরি করি। আমের শেপ দিলেই ভালো হয়। একটা লবঙ্গ দিয়ে দিলাম আর পাতার হিসেবে দিয়ে দিচ্ছি একটা আমের। ম্যাঙ্গো সন্দেশ বা পাকা আম দিয়ে তৈরি সন্দেশ সম্পূর্ণ রেডি। হাফ লিটার দুধ দিয়ে তৈরি হয়েছে 7টা সন্দেশ, মোটামুটি মিডিয়াম সাইজের। দেখতেই পাচ্ছ খুব একটা ছোট নয়, একটা একটু ছোট হয়েছে, বাকিগুলো ঠিকই আছে। আর দেখতেই পেলে যে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, অথচ কত সুন্দর কালারটা এসছে, একদম ন্যাচারাল কালার ম্যাঙ্গো সন্দেশের। আর এটাও দেখতে পেলে যে খুবই ইজি, খুব একটা কঠিন নয়। ম্যাঙ্গো সন্দেশ একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। যদি সবুজ কিছু দেওয়া যেত তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু আমার কাছে আজকে পিস্তা বাদাম ছিল না, তো সেই কারণেই আজকে এইভাবে আমি আমন্ডস দিয়ে করলাম। ইচ্ছে করলে তোমরা পিস্তা বাদাম দিয়ে করতে পারো, আর সেটা তো আমি আগেই বলেছি, তবে আমন্ডস খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।